নমস্কার আপনারা দেখছেন এবিএন নিউজ আমরা আজকে মোহনপুরে এসেছি এখানে আমরা আমাদের মধ্যে পেয়েছি তৃণমূল ছাত্র পরিষদের নতুন রাজ্য কমিটির সম্পাদক রাকেশ পারুইকে আমরা রাকেশ পারুইকে প্রথমে জেনে নেব যে এই যে নতুন কমিটি হলো সেই কমিটিতে আপনি পথ পেয়ে কীরকম আপনার মনে হচ্ছে বিষয়টা একটা নতুন কমিটিতে জায়গা পেয়ে খুবই ভালো লাগছে যে দীর্ঘদিন ধরে দলটা করে এসেছি বর্তমানে দল আমার কাজকর্ম দেখে কিংবা লড়াই যে ছাত্র সংগঠনের বিভিন্ন প্রকারে যেভাবে হচ্ছে আমরা এখানে সবাই মিলে লড়াই দিয়েছি সে লড়াইয়ের মূল্য দল দিয়েছে আর তার বিষয়ে আরেকটা বিষয় যে ভালো লাগার জায়গা এটাই যে তৃণমূল ছাত্র পরিষদে যারা আমরা লড়াই করছি কিংবা আরও যারা নতুন জেনারেশন যারা আছে তারাও হচ্ছে কন্টিনিউ এইভাবেই যাতে লড়াই দিক আগামী দিনে দল যে সবার দিকে তাকিয়ে রয়েছে সেটা বিশেষত আমি নিজেই প্রমাণ পেলাম যে কাজ করে যাও দল একসময় স্বীকৃতি সকলকেই দেবে আপনি আগে কোন পদে ছিলেন আমি আগে হরিঙ্গাটা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম তো দীর্ঘ পাঁচ ছ বছর দায়িত্ব বহাল ছিলাম এখন বিগতকাল রাত্রেবেলা রাজ্য কমিটি থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি এমনি কোন কলেজে পড়াশোনা করেছেন আমি কল্যাণী কলেজে আমি অ্যাডমিশন নিয়েছিলাম তারপরে আমি আইটিআই করেছি কল্যাণী আইটিআই থেকে অটোমোবাইল করেছি আচ্ছা এখন আপনার লক্ষ্য কি যে কিভাবে আপনি রাজনীতিটা করতে চান এলাকায় বা রাজ্যে দেখুন প্রথম কথা হচ্ছে সংগঠনের বিষয়টা এতদিন যেহেতু একটা টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম সে বিষয়ে বিধানচন্দ্র কৃষক বিশ্ববিদ্যালয় বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল ফিশারি সায়েন্স ডেয়ারি টেকনোলজি ডায়েট কলেজ থেকে শুরু করে ডিপ্লোমা কোর্স ফার্মেসি এগুলো আমি দেখাশোনা করতাম তেমনভাবে দেখাশোনা করা হয়েছে সংগঠন মানে বৃহত্তর সংগঠন তৈরি করা হয়েছে শূন্য থেকে এখানেই সংগঠনগুলোকে বৃহত্তর করা হয়েছে কিন্তু ত তখন এই বিষয়টা আলাদা ছিল যেহেতু আজ সভাপতি হিসেবে সিদ্ধান্ত নিতে পারতাম কিন্তু এখন আমার উপরে আমার রাজ্য সভাপতি রয়েছে রাজ্য সভাপতি তিনাঙ্কর ভট্টাচুমাসে যেখানে আমাকে দায়িত্ব দেবে সে দায়িত্বকে বহাল রাখার চেষ্টা করব দায়িত্বকে ঠিকভাবে পালন করার চেষ্টা করব যেভাবে নিজে এলাকাকে সংগঠিত করেছি যেখানেই সে দায়িত্ব দেবে সেখানে সংগঠিত করার চেষ্টা করব সংগঠনকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের একটা শাখা সংগঠন এবারে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শাখা থেকে শুরু করে মাদার সব কিছুর নেতৃত্বে রয়েছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে আপনার কীরকম লাগে অ্যাকচুয়ালি তো রাজনীতিতে আসাটা আইকন তো উনি নিজেই আমাদের আইকন যারা ছাত্র ছাত্রসমাজ যুব সমাজের আইকন উনি সেক্ষেত্রে উনি নিজে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে আর ছাত্র সংগ্রাম থেকে উঠে আসা একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে যদি আজকে মুখ্যমন্ত্রী হতে পারে আমাদের লক্ষ্য হচ্ছে ছাত্র রাজনীতি থেকে উঠে গিয়ে আগামী দিনে বড় কোনো লক্ষ্যে যাওয়া তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন কেমন লাগে বলে ছোট করব না তিনি হচ্ছে যেটাই করে সেটাই হচ্ছে দেশের ভালোর জন্য করে রাজ্যের ভালোর জন্য করছে বর্তমানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবাংলা থেকে যখন যে আওয়াজটা উঠছে সেই আওয়াজটা কিন্তু আজকে দেশব্যাপী চলছে তার জন্য উনি শুধু আমার আইকন না ভারতবর্ষের সকল যুব সমাজের আইকন তা ভালো লাগার প্রশ্ন বলতে উনি আমাদের সব আরেকটা প্রশ্ন রাকেশের কাছে আমরা করব সেটা হচ্ছে যে আজকে বড়দিন আর আজকে গতকালই উনি পথ পেয়েছেন বাড়ি মানে এই কার্যালয় যে সামনে দেখলাম দেখা যাচ্ছে যে একটা ডেকোরেশন করা আছে সেখানে মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়ার আয়োজনও থাকবে তার সাথে আজকের দিনটা কিভাবে বড় দিনটা পালন করবে সেটা একটুখানি আমরা জেনে নেব প্রথমত প্রতি বছরই এটা নতুন কিছু না আমাদের কাছে আমরা প্রতি বছরই এই দিনটাতে আমরা সেলিব্রেশন করি যেহেতু আমাদের এই তৃণমূল ছাত্র পরিষদ কার্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছে দুই তিনটে প্রতিষ্ঠান যুক্ত রয়েছে তা প্রতি বছর হচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ ক্যাম্পাস ছুটি পড়ে যায় যেই কারণে হচ্ছে আমরা এই ডেটটাকে বেছে নিই যেই সময় হচ্ছে প্রতি কটা ক্যাম্পাসের ছোটো ছোটো ভাইয়েরা এমনকি আমাদের যারা তৃণমূল ছাত্র পরিষদের হচ্ছে নেতৃত্ব দেয় তারা সকলে এক জায়গায় মিলিত হয়ে আমরা ছোট্ট করে আমাদের ব্যক্তিগত সামর্থ্যের মধ্যে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখি তো সেই হিসাবে এটা করা রয়েছে আর বিগতকাল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের কাছ থেকে জানতে পারলাম যে রাজ্য কমিটিতে সুযোগ পেয়েছি তা বিষয়টা একই কাজে দুটো কাজ হয়ে গেল আর কিছু না আজকে বিশেষ কেউ আসছে নাকি বিশেষ কেউ না আমাদের সকলে আমাদের কাছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিটা ভাই বন্ধু সকলেই বিশেষ আর তাছাড়া হচ্ছে একটা জিনিসই বলতে পারি যেহেতু আজকে বড়দিন সকলের ভালো কাটুক সকলের শুভকামনা করে আর একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে এখন যে পরিবেশ আছে পশ্চিমবঙ্গে সেই ব্যাপারে কিছু বলা বিরোধী দলের দিক থেকে বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যা যে পথে চলছে সেই ব্যাপারে কিছু বলবেন বর্তমান পরিস্থিতির দিকে তাকালে একটা বিষয় বলা যেতে পারে যে প্রশ্ন করা যেতে পারে যে যখনই নির্বাচন আসে তখনই লোকসভা নির্বাচন এলেই পাকিস্তানের উপরে হামলাটা কেন হয় যখনই নির্বাচন আসে তখনই কেন রাম মন্দিরের গল্পটা ওঠে নির্বাচন ছাড়া তো কিছু হয় না বিজেপির ক্ষেত্রে তো এটাই আমরা দেখতে পাই কিন্তু আরেকটা বিষয় দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো নির্বাচনের তারিখের অপেক্ষা থাকে না তার উন্নয়নের দেখবেন তারিখগুলো কোনো নির্বাচন পারপাসে হয় না বর্তমান পরিস্থিতি দিকে তাকালে ভারতবর্ষ যেভাবে জ্বলছে পশ্চিমবাংলাকে সেভাবে জ্বালানোর চেষ্টা চালিয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রীর না মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুষ্ঠুভাবে কীভাবে বাংলাকে চালাতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়েছে আর তার প্রতিফলন আমরা পরশু দিনই যে ঝাড়খণ্ডের নির্বাচন গেছে ঝাড়খণ্ডের নির্বাচন আমরা দেখতে পাচ্ছি মানুষ কিভাবে ডিটেনশন ক্যাম্পে বিজেপিকে ঢোকাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তা আগামী দিনে এইটুনি বলতে পারি যে আর কোনো এনআরসি কিংবা ক্যাব কোনো কাজে লাগবে না সিএ কোনো কাজে লাগবে না মানুষের একটাই চয়েস থাকবে পশ্চিমবাংলার মানুষের তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস না মাঝে তো গত লোকসভা নির্বাচনে আঠারোটা সিট হেরে যাওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস পায়নি সেই ব্যাপারে দেখুন লোকসভা নির্বাচনের সঙ্গে লোকসভা নির্বাচনের সঙ্গে আমাদের বর্তমানে আগামীতে বিধানসভা নির্বাচন পৌরসভা নির্বাচন চলছে মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে আমরা গণদেবতাকে আমরা সম্মান জানাই তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে তারা খুব কম সময়ে যে সিদ্ধান্তটা যে হচ্ছে ভুল সিদ্ধান্ত নিয়েছিল সেটা বুঝতে পারছে যার জন্য এখন বিজেপির যারা আছে তারা একটা মিছিল করতে গেলেও বাইরের নদীয়ার মিছিল করতে গেলে উত্তর চব্বিশ পরগনা থেকে লোক ভাড়া করে আনতে হচ্ছে তো সেখানে মানুষ নিজেদের ভুল বুঝতে পারছে যে ভোট দিয়ে কাকে নিয়ে এসেছে আজকে রাস্তার মাঝখানে টায়ার পুড়তে দেখছে আজকে আসাম থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বেঙ্গলি থেকে শুরু করে আমাদের যারা হচ্ছে তপশিলি সম্প্রদায়ের মানুষ হচ্ছে প্রত্যেকে চলছে সবই দেখছে মানুষ মানুষ আর এই ভুল সিদ্ধান্ত নেবে না আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিগত দিনে যেমন ছিল আগামী দিনেও থাকবে ছাত্র সংগঠন আরও বেড়ে ওঠে নতুন জেনারেশান যাতে জায়গা পায় যেমন হচ্ছে আজকে যেমন আমি এখান থেকে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের একটা অঙ্গ হতে পেরেছি আমার জায়গায় যেমন কোনো না কোনো একজন তো বসবেই হরিঙ্গা শহরের দায়িত্বে তো তাকে যেমন নতুন কেউ উঠে আসবে তেমন রাজ্যেও যেমন আগামী দিনে এমন হচ্ছে আমাকে রাজ্যে নতুন জেনারেশন হিসেবে তুলে ধরেছে আগামী দিনে এতে ছোটো ছোটো ভাইরা যারা তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করছে তারা যাতে হচ্ছে আগামী দিনে জায়গা পাক সেটাই হয়তো আশা করবো তাদের কাছে আমরা রাকেশ পারুই রাকেশ পাড়ের সাথে কথা বলছিলাম উনি বললেন যে নতুন পদ পেয়ে উনি খুশি এবং উনি আগামী দিনে ত্রীরাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে কাজ করতে চান এবং ত্রিনাঙ্কুর ভট্টাচার্য নির্দেশ মেনে চলতে চান যেহেতু উনি রাজ্য কমিটিতে এই প্রথমবারের জন্য গেলেন আমরা এবিএন নিউজ থেকে আমরা সাক্ষাৎকার নিলাম রাকেশ পাড়ই যিনি নতুন তৃণমূল ছাত্র পরিষদ যেটা গতকাল তৈরি হয়েছে সেখানে উনি সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন সম্পাদকের পদ পেয়েছেন ধন্যবাদ